বন্ধুরা কালকে আমি আপনাদের টুয়েলভ ইঞ্চ রাধারানি শাড়ি তৈরি করা দেখিয়েছিলাম ফেব্রিক তৈরি করা দেখিয়েছিলাম কিভাবে ফেব্রিক করলাম কিভাবে পেন্ট করলাম কিভাবে ড্র করলাম তো আজকে যেটা দেখাচ্ছি এটা হলো কৃষ্ণের ধুতি আমার টুয়েলভ ইঞ্চ রাধাকৃষ্ণা মূর্তি আপনারা আগে দেখেছেন যারা আমার ভিডিও রোজ ফলো করেন আমার টুয়েলভ ইঞ্চ রাধাকৃষ্ণ বিগ্রহ তো তার জন্য আমি যে ধুতির মাপটা নিয়েছি সেটা একবার দেখিয়ে দিই দেখুন লম্বায় এটা নিয়েছি হলো টোয়েন্টি টু ইঞ্চি নিয়েছিলাম কিন্তু দুদিকে সেলাই করেছি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে তখন এটা টোয়েন্টি ওয়ান ইঞ্চে গিয়ে কমপ্লিট হয়েছে এই লম্বাটা আর এই চওড়ায় আমি রেখেছি হলো এটা দেখুন এটা সাড়ে আট ইঞ্চি মতন আসছে মানে সাড়ে আট থেকে একটু কম আমি নাইন ইঞ্চ কেটেছিলাম এটা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দুদিকে সেলাই করেছি আমি এই ধুতি কাটিংটা করেছি টোয়েন্টি টু ইঞ্চ বাই নাইন ইঞ্চ চারদিকে হাফ ইঞ্চি সেলাই করার পর এটা এসে দাঁড়ালো টোয়েন্টি ওয়ান ইঞ্চ বাই এইট ইঞ্চ এই হলো ধুতির মাপ এবার আমি যেটা ওড়না নিয়েছি আমি নর্মালি ওড়নাটা দু ইঞ্চি বাই টোয়েন্টি এইট বা থার্টি ইঞ্চি নিই কিন্তু আমি এবারে একটু ওড়নাটা কম নিয়েছি কারণ এটা আমি এক সাইডেই ঝোলাবো আমি নর্মালি ওড়া দুদিকে ঝোলাই তো এই ওড়টার মাপটা মানে যেটা নিয়েছি সেটা দেখুন নাইনটিন ইঞ্চ মতন নিয়েছিলাম 19 বা টোয়েন্টি মতন চারদিকে সেলাই করেছিলাম করার পর এসে দাঁড়িয়েছে হচ্ছে এটা ওই সাড়ে আঠেরো মতন আর চওড়া এটা আছে হচ্ছে আড়াই ইঞ্চ মানে আমি তিন সাড়ে তিন ইঞ্চ মতন কেটেছিলাম চারদিকে সেলাই করার পর এটা আঠেরো বাই আড়াই ইঞ্চে এসে দাঁড়িয়েছে যেহেতু আমি এটা একদিকে কাঁধে দেব তাই নাহলে আমি আরও বড় করে এটা কাটিং করতাম থার্টি বা টোয়েন্টি এইট কাটিং করি আমি নর্মালি লম্বায় তো এটা যেটা করব দেখুন আমি সিম্পল ড্র করব আগের দিনই আপনাদের এই পেনটা আমি ড্রটা দেখিয়েছিলাম এই সিম্পল ডিজাইনে আমার রাধারানীর শাড়ি তৈরি করা আছে এই রকমই একটা ছোট্ট সিম্পল ডিজাইন আমি কৃষ্ণের ধুতির এখানে এখন ড্র করব ড্র করাটা দেখাচ্ছি না আমি ডাইরেক্ট পেন্সিল দিয়ে ড্র করে তারপর ফেব্রিক করার সময় আপনাদের দেখাবো আরেকটা জিনিস বলে দিই বন্ধুরা খুব সিম্পল ডিজাইন দেখতেই পাচ্ছেন এই সিম্পল ডিজাইনটাই আমি এখানে কিন্তু পেন্ট করবো তো যারা যারা আপনারা রানীর আমার শাড়ি তৈরি করা দেখেননি আমি ভিডিওর এন্ডে আমি শাড়ির মানে লিঙ্কটা আপনাদের ভিডিওর মধ্যেই পপ আপ দেখতে পাবেন সেখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনারা শাড়ির ভিডিওটা পেয়ে যাবেন তো আমি এটা ড্র করে আপনাদের দেখাচ্ছি তারপর ফেব্রিক করাটা দেখাবো আমার কিন্তু ড্র পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম খুব সূক্ষ্ম হাতে সিম্পল ডিজাইন আমি করেছি এই ওড়নাটার মধ্যে দেখুন কত সুন্দর ছোট্ট ছোট্ট ডিজাইন আমি একটা সাইড ধরে করলাম এটা গেল ওড়নার ডিজাইন এবার আপনাদের ধুতির মধ্যে যে ডিজাইনটা আমি করেছি দেখুন একদম সিম্পল ডিজাইন করেছি হতে পারে অত ভালো বোঝা যাচ্ছে না কারণ আমি যেহেতু ডাইরেক্ট পেন্সিল এখানে ইউজ করেছি এবার আমি ফেব্রিক করাটা স্টার্ট করব। ফেব্রিকের কাজ আমি স্টার্ট করবো তার জন্য আমি জল নিয়ে নিয়েছি দেখুন জলটা কিন্তু অপশনাল হ্যাঁ আমি এটা তুলি ধোয়ার জন্য নিয়েছি আমি নর্মালি ডাইরেক্ট ফেব্রিকই ইউজ করি আর তার সাথে এই মিডিয়ামটা আমি অ্যাডজাস্ট করে মানে মিক্সড করে ইউজ করি এই মিডিয়ামটা ফিফটি এম মিডিয়াম আছে ফিফ থার্টি রুপিস দাম আছে ফিফটি এমএল মিডিয়াম মিডিয়ামের কালারটা যেটা হয় সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন মিডিয়ামগুলো কিন্তু হোয়াইট কালারের মিডিয়াম হয় আমি ডাইরেক্ট জল ফেব্রিকে ইউজ করি না আমি মিডিয়ামটা ইউজ করি এর সাথে গোলার জন্য খুব যে লিকুইড বানাই তা কিন্তু নয় আর এই দেখুন আমার প্যালেট এই প্যালেটের মধ্যে আমি রেড কালারটা নেব আমি দুটো তুলি ইউজ করবো দুটো নাম্বারে একটা হচ্ছে ডাবল জিরো আমার কাছে টিপল জিরো আছে কিন্তু ডাবল জিরো দিয়ে হয়ে যাবে আর যেটা এটা ইউজ করছি এটা ছ নাম্বার সরি এটা নাইন নাম্বার তুলি আছে একটা ন নাম্বার তুলি আর একটা ডাবল জিরো তুলি ইউজ করছি আর কালার ইউজ করব ফেব্রিক কালার দেখুন এই ফেব্রিক কালারটা টোয়েন্টি ফাইভ রুপিস দাম অ্যাক্রেলিক কালার আছে ফেব্রিকের এটার দাম পড়েছে টোয়েন্টি ফাইভ রুপিস আর ফিফটিন এমএল পনেরো এম এলের দাম পঁচিশ টাকা তো আমি যেটা করব আগে একটুখানি রঙটা বের করে নিই আমার কাছে এই কালারটাও রয়েছে আগে আমি এই কালারটা ইউজ করি তারপর এটা ইউজ করব দুটো সেম কালার আছে এটা একটু মানে কমে এসেছে ইউজ করতে করতে এটাকে আগে কমপ্লিট করে নিই রঙটা আমি বার করে নিচ্ছি ঢাকনাগুলো আটকে রাখতে হয় নালে শুকিয়ে যাওয়ার চান্সেস থাকে এবার যেটা করব একটু মিডিয়াম আমি ঢেলে নেব মিডিয়ামটা যতটুকুনি দরকার ততটাই ইউজ করব কারণ বেশি যদি মিডিয়াম ইউজ করে ফেলি তাহলে জিনিসটা কিন্তু লিকুইড হয়ে যাবে তাই একদম অল্প অল্প মিশিয়ে করব। এক এক সময় কি হয় না ডাইরেক্ট ফেব্রিক ইউজ করলে না তুলিটা আর চলতে চায় না যদি মিডিয়াম আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে জল ইউজ করবে না যদি মিডিয়াম থাকে তাহলে তো কোনো ব্যাপারই না তো ফার্স্টে আমি ধুতির কাজটা স্টার্ট করব। দেখুন আমি কালারটা এবার ইউজ করা স্টার্ট করব। তো বন্ধুরা আমার কিন্তু ধুতির মধ্যে ডিজাইনটা তোলা পুরো কমপ্লিট হয়ে গেছে আর ফিনিশিং একটু বাকি আছে যেমন এই পারগুলো রেড করে দেব ইচ্ছা আছে রেট করে দেওয়ার আর যেমন এইখানে একটা ছোট্ট এরকম একটা বল করে দিলাম দেখুন আপনাদের কেমন লাগলো একদম সিম্পলের মধ্যে একদম হাতে ধরে আপনাদের কিন্তু ফেব্রিক পেন্টটা দেখালাম ধুতিতে পুরো ফেব্রিক করাটা আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমি ওড়নাটা তৈরি করব। একদম সিম্পলভাবেই ডিজাইনটা তৈরি করা আছে দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট সূক্ষ্ম কাজ তাই আজকে আমি জিরো নাম্বার তুলি দিয়ে কাজটা করছি আমার কিন্তু বেশি মিডিয়াম লাগেই নি একদম হালকা হালকা মিডিয়াম নিয়ে আমি কাজটা করেছি কালকে আমার শাড়িতে বেশ অনেক মিডিয়ামই লেগেছিল কারণ পার্টটা এত গাঢ় ফেব্রিক থাকলে কিন্তু কাজ করা সম্ভব হয়ে ওঠে না তো এইভাবে কিন্তু কনসিস্ট্যান্টটা এইভাবেই নিতে হবে একটু হালকা মিডিয়াম আর তার সাথে ম্যাক্সিমামটাই থাকবে ফেব্রিক তো এইভাবে কিন্তু আমি অন্যার কাজটাও শুরু করে দেব দেখুন আপনাদের সাথে অল্প একটু শেয়ার করছি তারপর বাকিটা আমি পুরো কমপ্লিট করবো এইভাবে আমি পুরো ওড়নার কাজটা কিন্তু কমপ্লিট করব বন্ধুরা আপনাদের এন্ডিংটা আমি দেখাবো লাস্টে যে কেমন পুরো তৈরি হয়ে গেল ওড়নাটা আমি পুরো কমপ্লিট করে আপনাদের সাথে লাস্ট ভিডিওটা শেয়ার করছি আমার কিন্তু পুরো ডিজাইন তোলা কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে দুর্দান্ত লাগছে একটা বিউটিফুল ওড়নার ডিজাইন খুব সিম্পলের মধ্যে খুব ইজি ওয়েতে আপনাদের সাথে শেয়ার করলাম ফেব্রিক পেনটা আর দেখুন এই ধুতির যেখানটা কুচি পরবে ফ্রান্টের দিকটা এইরকম ডিজাইন পরবে কি দুর্দান্ত লাগছে এটার মধ্যে আমি লাল বর্ডার আর দেবো না রাধারানীর যেমন পার করেছিলাম এটাতে করবো না এটা জাস্ট এরকম সিম্পল রাখবো খুব সুন্দর লাগছে এই সিম্পল ওয়ার্কটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না কালকে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে স্টে কানেক্টেড মি আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা